ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের কোষে দেখি 19-এর 15-এর দাগে 13-এর অঙ্ক দেখে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমি এর আগের ভিডিওগুলোতে আগের অঙ্কগুলো করিয়ে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, 13-এর অঙ্কটা কি বলেছে? 13-এর অঙ্কটা বলেছে যে নিচের সমীকরণগুলো বীজ খুঁজি বা সমাধান করি। মানে দেখো, এই যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু এক্স এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে? সেটাই হচ্ছে সমাধান। 13-এর অঙ্কটা যেটা বলেছে সেটা আমি কিন্তু অলরেডি খাতায় লিখে রেখেছি, তোমাদের কোষে দেখাচ্ছি। দেখো, যেহেতু এখানে মাঝে সমান চিহ্ন দেওয়া আছে, আমাকে কিন্তু বা দিয়ে লেখাটা শুরু করতে হবে, অর্থাৎ পরের লাইনটা শুরু করতে হবে, ঠিক আছে? এখানে দেখো 2 আছে আর এখানে 28 আছে, নিচে যেটা আছে, ঠিক আছে? তাহলে 2 আর 28-এ লসাগু করলে লসাগু কত হয়? লসাগু কিন্তু 28 হয়। তাহলে এখানে 2 থেকে 28 পেতে গেলে কত দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে? না, উপরের সংখ্যাটাকে কিন্তু 14 দিয়ে গুণ করতে হবে। তাহলে 14-র সঙ্গে যদি আমি এক্স গুণ করি তাহলে কত হবে? না, 14x হয়ে যাবে। আর এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, 14-র সাথে যদি 1 গুণ করি কত গুণফল হবে? না, 14 কিন্তু হয়ে যাবে। এখানে মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো এখানে কত আছে? নিচে 28। তাহলে 28 থেকে 28 পেতে গেলে কি করতে হবে? উপরের সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5x এর সাথে যদি আমি 1 গুণ করি গুণফল কত হচ্ছে? 5x হচ্ছে। মাইনাস আছে, এখানে প্লাস আছে, কি হয় গুণ করলে? না, মাইনাস হয়ে যায়, আমি কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। 9-এর সাথে কত গুণ করতে হবে? 1 গুণ করতে হবে। তাহলে 9-এর সাথে 1 গুণ করলে গুণফল কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো এই দিকে আসছি, এদিকে দেখো নিচে আছে কত? 21 আছে, আর এখানে আছে 3 আছে, ঠিক আছে? আর 5-এর নিচে 1 আছে, যেহেতু একটা লেখা যা নাও লেখা তাই, সেই কারণে কিন্তু আমি একটা ধরছি না, শুধুমাত্র 3 আর 21-এর কিন্তু আমি লসাগু বের করব। লসাগু কত হয়? লসাগু কিন্তু 21 হয়। তাহলে প্রথমটাতে দেখো নিচে আছে 21, 21 থেকে 21 পেতে গেলে উপরের সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে? 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1-এর সাথে এক্স গুণ করলে গুণফল কত হয়? এক্স হয়, এখানে প্লাস আছে বলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। 6-এর সাথে 1 গুণ করলে গুণফল কত হয়? 6 হয়, লিখে দিলাম। এখানে দেখো প্লাস আছে বলে আমি কিন্তু প্লাস দিয়ে দিলাম। 5-এর নিচে কি আছে বললাম? 1 আছে, তাহলে 1 থেকে 21 পেতে গেলে আমাকে কত দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে? 21 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5-এর সাথে যদি আমি 21 গুণ করি গুণফল কত হচ্ছে? 5 একে 5, 5 দুগুণে 10, মানে 105 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে মাইনাস আছে বলে মাইনাস চিহ্ন কিন্তু দিয়ে দিলাম। এবার দেখো নিচে আছে কত? 3। তাহলে 3 থেকে 21 পেতে গেলে উপরের সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে? না, 7 দিয়ে গুণ করতে হবে, কারণ হচ্ছে 3 7 21, ঠিক আছে? তাহলে দেখো 7-এর সাথে যদি আমি এক্স গুণ করি গুণফল কত হচ্ছে? 7x। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে এখন আমাকে কিন্তু 7-এর সাথে 12 গুণ করতে হবে, কারণ উপরের পুরো সংখ্যাটাকে আমাকে কিন্তু 7 দিয়ে গুণ করতে হবে বললাম, ঠিক আছে? তাহলে 7 আর 12 যদি আমি গুণ করি গুণফল কত হয়ে যাচ্ছে? না, 84 কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো বা দিয়ে আমি পরের লাইনটা শুরু করব। শুরু করার পর দেখো এখানে আছে 28 আর এখানে আছে কত? 21। উভয় সংখ্যাটাই দেখো নিচে আছে, তার মানে কি কাটাকুটি কিন্তু যাবে, শুধুমাত্র নিচের সাথে নিচের যাবে, কারণ উপরেরটা আমি কিন্তু এখনো ক্যালকুলেশন করিনি। তাহলে উভয় সংখ্যাকে কত দিয়ে কাটাকুটি যাবে? না, 7 দিয়ে কিন্তু কাটাকুটি যাবে। তাহলে 28-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? না, 4 হয়ে যাবে ভাগফল। 21-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি ভাগফল কত হয়ে যাবে? কিন্তু 3 হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো নিচে যেরকম 4 আছে আমি কিন্তু লিখে দিলাম, আর উপরে দেখো কত আছে? 14x আছে, আর এখানে দেখো মাইনাস 5x আছে। 14-র আগে যেহেতু প্লাস চিহ্ন আছে, প্লাস আর মাইনাসে আমি যদি গুণ করি গুণফল কত হয়? মাইনাস হয়ে যায়। তাহলে কি হবে? না, 14x থেকে কিন্তু মাইনাস 5x, সরি 5x কিন্তু আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 14x থেকে যদি আমি 5x বিয়োগ করি আমার বিয়োগফল কত হচ্ছে? 9x। 14x-এর আগে যেহেতু প্লাস আছে আমি কিন্তু এখানে প্লাস চিহ্ন দেবো, তোমরা কিন্তু এটা দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে? এবার দেখো এখানে আছে 14, তার আগে আছে প্লাস, আর এখানে আছে 9, তার আগে আছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে 14 থেকে আমাকে 9 কিন্তু বিয়োগ করতে হবে, বিয়োগফল কত হয়? বিয়োগফল কিন্তু 9 হয়ে যায়। এবার দেখো 14-র আগে যেহেতু প্লাস আছে আমাকে কিন্তু প্লাস দিতে হবে, কারণ 14 সংখ্যাটা বড় 9-এর থেকে, সেই কারণে কিন্তু 14-র আগে যে চিহ্নটা আছে সেটাই কিন্তু বসাতে হবে, আমি বসিয়ে দিলাম। এবার আসি পরেরটা, দেখো
এইদিকে কত আছে? নিচে নিচে কিন্তু তিন আছে, তিন লিখে দিলাম। এবার এক্স যুক্ত রাশিগুলো আমি দেখব। এখানে আছে দেখো এক্স, আর এখানে আছে কত? -7x। তাহলে এক্স এর আগে কি চিহ্ন আছে বললাম, না প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যায়? মাইনাস। তাহলে 7x থেকে আমাকে কিন্তু এক্স বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হয়ে যায়? 6x হয়ে যায়, লিখে দিলাম। এবার দেখো 7 বড় 1-এর থেকে, সেই কারণে কি 7x এর আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই কিন্তু এখানে বসাতে হবে। মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। এবার আছে এখানে দেখো +6, এখানে আছে +105, এখানে আছে +84। তার মানে তিনটে সংখ্যার আগেই কিন্তু যোগ চিহ্ন আছে, তার মানে তিনটে সংখ্যাকে কিন্তু যোগ চিহ্ন সরি যোগ করতে হবে। এই তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা? 105। তার আগে দেখো প্লাস আছে বলে আমাকে কিন্তু এখানে প্লাস বসাতে হবে। এবার এই তিনটে সংখ্যাকে যদি আমি যোগ করি, আমার যোগফলটা কত হয়ে যাবে? না, যোগফল কিন্তু হয়ে যাবে 195, ঠিক আছে? আমি লিখে দিলাম। বা চিহ্ন দিয়ে দেখো পরের লাইনটাতে আসছি। বারবার বলছি যে বা চিহ্নটা কেন দেবে, কারণ এখানে দেখো মাঝে সমান চিহ্ন আছে বলে। সবসময় কিন্তু বা চিহ্ন দিয়েই কিন্তু শুরু করবে নেক্সট লাইনটা, ঠিক আছে? এটাই কিন্তু সমীকরণের মূল জিনিস। এবার দেখো নিচে যেরকম 4 আছে রেখে দিলাম, উপরে কি আছে 9x+5 যেরকম আছে রেখে দিলাম, আর এদিকে কি আছে দেখো -6x+195, আর নিচে যেরকম 3 আছে রেখে দিলাম। এবার আমাকে কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ 3-এর সাথে 9x+5 এর গুণ, 4-এর সাথে -6x+195 এর গুণ, ঠিক আছে? তাহলে প্রথম আমি 3-এর সাথে গুণটা করে নিচ্ছি। 3-এর সাথে কার গুণ হবে বললাম? 9x+5 এর গুণ। আর 4-এর সাথে কার গুণ হবে? -6x+195 এর গুণ হবে। বা দিয়ে নেক্সট লাইনটা শুরু করি। দেখো 3-এর সাথে 9x-এর যদি আমি গুণ করি তাহলে কত হবে? 3×9=27, আর যেরকম x আছে রয়ে যাবে, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, 3 আর 5-এ গুণ করলে কত হচ্ছে? 15। মাইনাস আছে বলে মাইনাস দিলাম, 4 আর 6x যদি আমি গুণ করি তাহলে কত হবে? 4×6=24, আর x যেরকম আছে রয়ে যাবে, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, 4-এর সাথে যদি 195 আমি গুণ করি তাহলে কত হবে? না 4×5=20, 4×9=76, 77×78 মানে 780 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এই 24x-টার আগে মানে মাইনাস সমেত -24x-টা কিন্তু এই দিকে নিয়ে আসবো, কারণ এক্স যুক্ত রাশিগুলো এই দিকে রাখবো, ঠিক আছে? তাহলে কিন্তু ক্যালকুলেশন করার সুবিধা হবে। আমি এই দিকেও রাখতে পারি, কিন্তু এই দিকে যেহেতু ক্যালকুলেশন করার আমার সুবিধা হবে সেই কারণে আমি এই দিকে রাখছি। তাহলে 27x-24x-টা এই দিকে আনলে কি হয়ে যাবে? +24x হয়ে যাবে, আর +15টা এই দিকে নিয়ে চলে যাব। তাহলে এদিকে পড়ে আছে দেখো 780, আর +15টাকে এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? -15 হয়ে যাবে, লিখে দিলাম। এবার দেখো এই 27x আর 24x যদি আমি গুণ করি সরি যোগ করি, কারণ এখানে দেখো যোগ চিহ্ন আছে সেই কারণে যোগ করতে হবে, এক্স যেরকম আছে রয়ে যাবে। 7 আর 4-এ কত হয়? 11। 2 আর 2=4, আর একে কত? 5, মানে 51x কিন্তু যোগফলটা হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এইদিকে 780 থেকে 15 যদি আমি বিয়োগ করি, বিয়োগফলটা কত হয়ে যাবে? 5×1=2, 6×7 মানে 765 কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো আমি এক্স এর মানটা বের করব, তাই এক্সটা আমি কিন্তু এই দিকেই রাখবো। তাহলে সমান চিহ্ন দিয়ে 51টা এই দিকে নিয়ে যেতে হবে। 51টা যেহেতু গুণ আকারে আছে এই দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, আর উপরে কি পড়ে থাকবে? 765 কিন্তু পড়ে থাকবে। তাহলে এক্স সমান আমি মানটা কত পাবো? এই দুটো যদি কাটাকুটি করে করলে কত হবে? না 15 কিন্তু হয়ে যাবে, কারণ 51-এর সাথে 15 গুণ করলে আমি কিন্তু 765 পাই। তাহলে এদিকে মানটা আমি কত পেলাম? না 15 কিন্তু পেয়ে গেলাম। এটাই হচ্ছে নির্ণয় সমাধান, কারণ এক্স এর মানটা পেয়ে গেছি। তাহলে অতএব তোমরা উত্তরটা কি লিখবে? না নির্ণয় সমাধান, যেহেতু এখানে সমাধান করতে বলেছে সেই কারণে কিন্তু আমি সমাধান কথাটা লিখলাম। তাহলে নির্ণয় সমাধান সমান এক্স সমান কত পেলাম? না 15। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি দেখো পরের অঙ্ক। পরের অঙ্কটাও কিন্তু সমাধান করতে বলেছে, অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, সেটাই কিন্তু আমাদের সমাধান করার নিয়ম, ঠিক আছে? এবার দেখো বা দিয়ে শুরু করছি, কারণ নেক্সট লাইনটাতে, কারণ এখানে সমান চিহ্ন আছে। আমি 9x+5টাকে এই দিকে নিয়ে যাচ্ছি, আর এখানে যে +5/4 আছে সেটা কিন্তু এই দিকে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এদিকে আমার কি পড়ে থাকবে? এদিকে পড়ে থাকবে হচ্ছে 8x-7 পড়ে থাকবে, আর নিচে কত আছে? 7। আমি 5/4টাকে এইদিকে নিয়ে আসবো, তার আগে চিহ্নটা সমেত, তার মানে এদিকে এলে কি হয়ে যাবে?
ना माइनस फाइव बाई फोर हो जाए। और ये पुरोटा पोर्शन क्योंकि एदी के नहीं जाब ते एदि की पड़े थको आठरो एक्स प्लस एगारो बाई आठाश पड़े थक माइनस नाइन एक्स नाइन एक्स प्लस फाइव और नीचे चौदह जे रखम आ रेखे दिलाम। ठीक है एबार देखो आमी भग्नांशे जे रकम वियोग करते हैं सेरकम करब। ठीक आगे प्रसेसे जे रकम करलाम सात आर चार प्रथम लसागु करते हैं सात आर चार लसागु कत लसागु हच्छे आठाश। ठीक आछे ताहले उपरेर संख्याटाके आमाके कत दिए गुण करते हैं कारण नीचे संख्याटा थेके जदि आठाश पेते चाई अर्थात सात थेके जदि आमी आठाश पेते चाई कत दिए गुण करब चार दिए ताहले उपरेर संख्याटाके चार दिए गुण करब ताहले चार इंटू एट एक्स माइनस सेवेन जे रखम आज रेखे दिल माइनस चिन्ह आज माइनस दिल देखो यदि नीचे चार आज चार थे आठाश पे गत दिए गुण करते हैं तेल सत गणित क्यों हमारे पाँच हो जाए दुटो संख्या का हमें क्योंकि एक ब्रैकेटर मध्य रेखे देव इटा क्योंकि गुण चिन्ह। ठीक है एबार देखो समान चिन्ह दिए क्योंकि पर जा पाँच एबार देखो एक ही प्रसेसे ठीक एटाओ करते हैं कारण एखे वियोग चिन्ह आज मैं भग्नांशर वियोग किन्तु करते हैं तेल आठाश और चौदह लसागु कत लसागु किन्तु आठाश तेल आठाश थेके आठाश पेते गेले कि करते हैं ऊपर संख्याटाके एक दिए गुण करते हैं। ठीक है तेल आठरो एक्स प्लस इलेवेन गुणितक किन्तु एक आमि लिखे दिलाम एखाने माइनस आछे माइनस चिन्ह दिलाम चौदह থেকে আঠাশ পেতে গেলে কি করতে হবে উপরের সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই গুণিতক নাইন এক্স প্লাস ফাইভ আমি লিখে দিলাম। ঠিক আছে এবার আসি পরের লাইনটাতে। পরের লাইনটাতে দেখো নিচে আঠাশ যেরকম আছে আমি রেখে দিলাম চারের সাথে যদি আমি এইট এক্স গুণ করি তাহলে কত হচ্ছে চার আষ্টে বত্রিশ আর এক্স যেরকম আছে রয়ে যাবে মাইনাস আছে মাইনাস রেখে দিলাম चार साथे जदि गुण करी गुणफल कत होच्छे आठाश होच्छे माइनस आछे माइनस दिलाम सात और पाँच गुण कर ले गुणफल कत होच्छे पैंतीस होच्छे। एबार नीचे जे रकम आठाश आछे लिखे दिलाम आठरो एक्सर साथे जदि आमी एक गुण करी गुणफल कत होच्छे आठरो एक्स एखाने प्लस आछे प्लस दिलाम एगारोर साथे एक गुण कर ले गुणफल कत होच्छे एगारो माइनस आछे माइनस दिलाम दुइयेर साथे नाइन एक्स गुण कर ले गुणफल कत होच्छे आठरो एक्स होच्छे कारण नय आर दुई गुण कर ले आठरो आर एक्स एरकम आछे रये जाबे एखाने आछे प्लस एखाने आछे माइनस गुण कर ले कि होये जाय माइनस होये जाय ताहले दुई आर पाँच गुण कर ले गुणफल कत हय दस हय रेखे दिलाम। एबार एई आठाश किन्तु केटे जाबे कारण नीचे नीचे काटे एबं उपरे उपरे काटे कखनो नीचेर साथे किन्तु उपरे काटबे ना। ठीक आछे एबं दुटोई जेहेतु आठाश आछे सेई जन्य केटे गेल आर कोनो संख्या आमार नीचे पड़े रइलो ना ताहले शुधुमात्र उपरेर क्यालकुलेशनटाई करब। एबार देखो एखाने आछे बत्रिश एक्स आमि बत्रिश एक्सटाई किन्तु लिखे देव कारण आर किन्तु कोनो एक्स युक्त राशि नेई एइदिके नेई। ठीक आछे এদিকে আছে কিন্তু এবার এখানে দেখো এখানে আছে মাইনাস আঠাশ এখানে আছে মাইনাস পঁয়ত্রিশ মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় তার মানে আঠাশ আর পঁয়ত্রিশ আমাকে যোগ করতে হবে তাহলে আঠাশ আর পঁয়ত্রিশ যদি আমি যোগ করি আমার যোগফলটা কত হয়ে যাচ্ছে না তেষট্টি কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু পঁয়ত্রিশ বড় আঠাশের থেকে পঁয়ত্রিশের আগে মাইনাস আছে বলে এখানে কিন্তু মাইনাস দিতে হবে আর কিছু পড়ে নেই বললাম। ঠিক আছে এবার দেখো এইদিকে এখানে আছে আঠেরো এক্স এখানে আছে মাইনাস আঠেরো এক্স এবং এই আঠেরো এক্সের আগে কিন্তু প্লাস চিহ্ন আছে কারণ কোনো সংখ্যা নেই মানে আমি বলেছিলাম যে প্লাস চিহ্ন সেখানে থাকবে সেই কারণে এখানে প্লাস আঠেরো এক্স এখানে মাইনাস আঠেরো এক্স আছে কেটে গেল তাহলে এদিকে আমার পড়ে রয়েছে দেখো প্লাস এগারো এখানে আছে মাইনাস এগারো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় তার মানে এগারো থেকে দশ আমাকে বিয়োগ করতে হবে বিয়োগফল কত হয় এক কিন্তু হয়ে যায়। ঠিক আছে এবার দেখো এগারো যেহেতু বড় দশের থেকে এগারোর আগে প্লাস আছে বলে প্লাস চিহ্নটা এখানে দিয়ে দিলাম তোমরা দিতেও পারো নাও পারো। ঠিক আছে এবার দেখো বত্রিশ এক্সটা মানে এক্স যুক্ত রাশিগুলো আমি এই দিকে রাখলাম আর এই তেষট্টি যেটা মাইনাস সমেত আছে সেটা কিন্তু আমি এই দিকে নিয়ে যাব। ঠিক আছে তাহলে এই দিকে কি পড়ে আছে দেখো প্লাস ওয়ান পড়ে আছে আর এই মাইনাস তেষট্টি যদি আমি এই দিকে নিয়ে যাই হয়ে যাবে কত না প্লাস তেষট্টি কিন্তু হয়ে যাবে বা চিহ্ন দিয়ে নেক্সট লাইনটা বত্রিশ এক্স এরকম আছে রেখে দিলাম এখানে দেখো এখানে আছে প্লাস এখানেও আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস তাহলে এক আর তেষট্টি আমাকে যোগ করতে হবে যোগফল কত হয় চৌষট্টি তাহলে তেষট্টি যেহেতু বড় একের থেকে তেষট্টির আগে প্লাস আছে বলে এখানে প্লাস দিলাম তোমরা দিতেও পারো নাও পারো। এবার দেখো এক সমান আমি মানটা কিন্তু এবার বের করবো তাহলে এক সমান কী লিখতে পারি
না 64 ভাজিতক 32, কারণ 32টা দেখো x এর সাথে গুণ আছে, যেই এইদিকে যাবে তখন কিন্তু ভাগ হয়ে গেল। তাহলে 64 আর 32 যদি আমি কাটি, আমার ভাগফলটা কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বা দিয়ে আমি x সমান মানটা কত পেলাম? 2 পেলাম। এটাই কিন্তু আমাদের নির্ণেয় সমাধান। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে? না নির্ণেয় সমাধান সমান x সমান 2, ঠিক আগের মতো যেরকম আমি লেখালাম, ঠিক আছে। এবার আসি দেখো পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটাও কিন্তু সমাধান করতে বলেছে, অর্থাৎ এখানে যেহেতু ওয়াই দেওয়া আছে, তার মানে ওয়াই এর মানটাই কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে বা চিহ্ন দিয়ে কিন্তু নেক্সট লাইনটা শুরু করছি। এই অঙ্কটা তোমরা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে। এখানে দেখো নিচে আছে কি, 16 আছে, 7 আছে, আর এইদিকে কি কি আছে? 8 আছে, 14 আছে। দেখো 8 আর 2 যদি আমি গুণ করি সেটা কিন্তু 16 হচ্ছে, কারণ 8 দুগুণে 16। কিন্তু যদি 7-এর সাথে যদি আমি গুণ করি 2, তাহলে কিন্তু আমি 14 পাচ্ছি। অর্থাৎ এই পুরো রাশিটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে, আর এই পুরো রাশিটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। এইভাবেই কিন্তু সমীকরণগুলো সাজাতে হবে প্রথম, ঠিক আছে। এবার আসি দেখো, তাহলে যেগুলো আমি এই দিকে রাখার কথা এই দিকে রাখবো, যেগুলো এই দিকে রাখার কথা সেগুলো কিন্তু এই দিকে রাখবো, ঠিক আছে। তাহলে 3y+1 ভাজিতক 16 যেরকম আছে রেখে দিলাম, আর এই পুরো রাশিটাকে আমি এই দিকে আনছি, তাহলে -y+3/8 এই দিকে রেখে দিলাম। এদিকে কি পড়ে থাকবে? 3y-1/14, আর এই পুরো রাশিটাকে আমি এইদিকে নিয়ে যাব, তাহলে প্লাস আছে, এইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে কি হয়ে যাবে? 2y-3/7 আমি কিন্তু লিখে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু মাইনাস। এবার আসি বা দিয়ে পরের লাইনটা দেখো। এবার ভগ্নাংশের আমাকে বিয়োগ করতে হবে, কারণ ভগ্নাংশের বিয়োগ কি করে, মানে ভগ্নাংশের বিয়োগটাই আমাকে কেন করতে হবে ভাবলাম, কারণ এখানে দেখো যে রাশিগুলো আছে সেগুলো কিন্তু ভগ্নাংশের আকারে আছে, কারণ উপরে একটা আছে আর বাই দিয়ে কিন্তু নিচের একটা সংখ্যা আছে। তাহলে যেহেতু এটা ভগ্নাংশের আকারে আছে সেই কারণে কিন্তু আমি বুঝতে পারলাম এটা কিন্তু ভগ্নাংশের বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে ভগ্নাংশের বিয়োগ করতে যাওয়ার প্রথম নিয়মটা হচ্ছে নিচের যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে লসাগু করা। তাহলে 8 আর 16 লসাগু করলে লসাগু কত হয়? 16 হয়ে যায়। তাহলে 16 থেকে 16 পেতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? উপরের সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3y+1 × 1 আমি লিখে দিলাম, ঠিক আছে। মাইনাস আছে, মাইনাস দিলাম। 8 থেকে 16 পেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে উপরের সংখ্যাটাকে। তাহলে 2 × y+3 যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো এই দিকে 7 আর 14 আমি যদি লসাগু করি, লসাগু কত হয়? 14 হয়, লিখে দিলাম। তাহলে 14 থেকে 14 পেতে গেলে 1 দিয়ে গুণ করতে হবে উপরের সংখ্যাটাকে। তাহলে 3y-1 × 1 আমি লিখে দিলাম, মাইনাস আছে, মাইনাস দিলাম। 7 থেকে 14 পেতে গেলে উপরের সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, কারণ 7 দুগুণ আমরা 14 পাই, ঠিক আছে। তাহলে 2y-3 × 2 লিখে দিলাম। এবার দেখো এখানে আছে 16 আর এখানে আছে 14, তাহলে দুটো সংখ্যাই 2 দ্বারা কাটা যাবে। তাহলে এখানে কত হবে? কাটলে 8 হবে, আর এখানে কিন্তু হবে 7। তাহলে নিচে আমার যেটা পড়ে রয়েছে লিখে দিলাম 8, আর সমান চিহ্ন দিয়ে কিন্তু এই দিকে যেটা পড়ে আছে লিখে দিলাম কত? 7। 3y+1 এর সাথে আমি যদি 1 গুণ করি তাহলে কি হয়ে যাবে? প্রথম 3y এর সাথে y গুণ করলে, এই সরি, 3y এর সাথে 1 গুণ করলে 3y হবে। প্লাস আছে, প্লাস দিলাম। 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। মাইনাস আছে, মাইনাস দিলাম। 2 এর সাথে y গুণ করলে 2y হয়। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়। 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়ে যায়। এবারে সে এই দিকে দেখো, 3y এর সাথে 1 গুণ করলে কি হয়ে যায়? 3y হয়। মাইনাস আছে, মাইনাস দিলাম। 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। মাইনাস আছে, মাইনাস দিলাম। 2y এর সাথে 2y গুণ করলে কি, সরি, 2y এর সাথে 2 গুণ করলে কি হয়ে যায়? 4y হয়ে যায়, কারণ 2 এর সাথে 2 গুণ হবে আর y যেরকম আছে রয়ে যাবে। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। 3 আর 2 গুণ করলে গুণফল কত হয়? 6 হয়ে যায়। তাহলে বা চিহ্ন দিয়ে নেক্সট লাইনটা লিখলাম। এখানে আছে 3y, এখানে আছে 2y, মাঝে আছে কি? মাইনাস, তার মানে 3y থেকে 2y বিয়োগ করলে বিয়োগফল y হয়ে যায়, লিখে দিলাম। এখানে আছে +1, এখানে আছে -6, কি হয়ে যাবে? না 6 থেকে 1 বিয়োগ করতে হবে, বিয়োগফল কত হয়? 5 হয়ে যায়, যেহেতু 6 বড় 1 এর থেকে, 6 এর আগে মাইনাস আছে বলে লিখে দিলাম -8 যেরকম আছে রেখে দিলাম। এবার আসি এই দিকে দেখো,
এখানে 7 যেরকম আছে রেখে দিলাম, এখানে আছে 3y, এখানে আছে -4y, তাহলে 4y থেকে 3y আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগফল কত হয়? y হয়, যেহেতু 4 বড় 3 এর থেকে, সে কারণে 4y আগে মাইনাস আছে বলে মাইনাস কিন্তু আমি লিখে দিলাম। এখানে আছে -1, এখানে আছে +6, তার মানে কি করতে হবে, 6 থেকে 1 কিন্তু বিয়োগ করতে হবে, বিয়োগফল কত? 5, 6 বড় 1 এর থেকে 6 এর আগে প্লাস আছে বলে প্লাস কিন্তু দিয়ে দিতে হবে। এবার কিন্তু আমরা কোণাকোণি গুণ করব, অর্থাৎ 7 এর সাথে y -5 আর 8 এর সাথে -y +5, তাহলে 7 গুণিতক y -5 আমি লিখে দিলাম, আর এখানে 8 গুণিতক -y +5 কিন্তু আমি লিখে দিলাম। তাহলে 7 এর সাথে যদি আমি y গুণ করি কি হয়ে যাবে, 7y মাইনাস আছে মাইনাস দিলাম, 7 এর সাথে 5 গুণ করলে গুণফল কত? 35, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, 8 এর সাথে y গুণ করলে 8y, এখানে প্লাস আছে প্লাস দিলাম, 8 এর সাথে 5 গুণ করলে গুণফল কত? 40। ঠিক আছে, এবার দেখো y যুক্ত রাশিগুলো আমি এই দিকে রেখে দেবো, তাহলে এখানে আছে 7y আর -8y-টা এই দিকে নিয়ে এলে কি হয়ে যাবে, +8y হয়ে যাবে, আর এখানে -35টা আমি এই দিকে কিন্তু নিয়ে চলে যাব, তাহলে এই দিকে আছে 40, -35 এই দিকে নিয়ে গেলে কি হবে, +35 হয়ে যাবে। বা চিহ্ন দিয়ে নেক্সট লাইনটা লিখছি, 7y আর 8y যদি আমি যোগ করি, যোগফল কত হচ্ছে? 15y কিন্তু হয়ে যাচ্ছে। 40 আর 35 যদি আমি যোগ করি, যোগফল কত হচ্ছে? 75। তাহলে y সমান আমি কত পেতে পারি? না, y সমান পেতে পারি 75/15 কিন্তু পেতে পারি। এই দুটো যদি কাটাকুটি করি কত হবে? না, 5 কিন্তু আমার ভাগফল হয়ে যাবে। তাহলে y সমান আমি কত পেলাম? না, 5 পেলাম। এটাই কিন্তু আমাদের নির্ণেয় সমাধান। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে? নির্ণেয় সমাধান লিখে কমা দিয়ে y সমান 5 কিন্তু লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওতে আমি যে কটা অঙ্ক করালাম। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট।